প্রথম ছাকা খাওয়ার পর মেয়েরা যা করে, প্রথম প্রেম তো প্রথমে জীবনের সবচেয়ে সুন্দর অভিজ্ঞতা, তার সঙ্গে কি কোনো কিছুর তুলনা চলে? তবে সত্যি বলতে কি, প্রথম প্রেম মোটেও আহামরি কিছু নয়, বরং বলা যায় সবচেয়ে গুরুত্বহীন। একটা বয়সে আমরা সকলেই প্রেমে পড়তে উদ্বিগ্ন থাকি, আর তখনই হঠাৎ প্রেমটা হয়ে যায়। এবং সত্যি বলতে কি, পৃথিবীর বেশিরভাগ মানুষের প্রথম প্রেমটা কিন্তু সফল হয় না, আর সেটা খুবই স্বাভাবিক। বরং প্রথম প্রেমটা হয় বেশিরভাগ মানুষের জন্যই একটা বিশেষ শিক্ষা। জানতে চান কি একটি মেয়ে প্রথম প্রেমে ধাক্কা খেয়ে কি কি শেখে? প্রথম প্রেমে শারীরিকভাবে বেশি ঘনিষ্ঠ হতে নেই, প্রথম প্রেমের ভুল থেকে মেয়েরা সকলের আগে এটাই শেখে। প্রথম প্রেম যেহেতু ব্যর্থ হওয়ার সম্ভাবনাই বেশি, তাই শারীরিকভাবে ঘনিষ্ঠ হওয়া হচ্ছে এক্ষেত্রে সবচেয়ে বড় ভুল, যার জন্য আজীবন পস্তাতে হতে পারে। বিয়ে করতে হয় তাকে যে সন্তান ভালোবাসে। যে পুরুষ সন্তান ভালোবাসে না, তার সঙ্গে প্রেম করেও লাভ নেই, কেননা সেই প্রেম কখনো বিয়ে টিকে যাবে না। সন্তান ভালোবাসে না যে পুরুষেরা, তারা বিয়েতেও আগ্রহী হন না সাধারণত। দেখতে সুন্দর হলেই ভালো মানুষ হয় না। প্রথম প্রেমে মানুষের চেহারা বা বাহ্যিক সৌন্দর্যটাই সবচেয়ে বড় ভূমিকা পালন করে থাকে। একটি ছেলে কেবল দেখতে সুন্দর, পেশিবহুল বা ওয়েল ড্রেসড এটুকুর মানেই যে সে ভালো ও যোগ্য মানুষ, এই ধারণাটা মেয়েদের প্রথম প্রেমের পরেই ভাঙে। পুরুষের সবচেয়ে বড় সৌন্দর্য তার ব্যক্তিত্ব ও বুদ্ধিমত্তা। একজন বুদ্ধিমান মানুষ মাত্রই তার নিজস্ব একটি ব্যক্তিত্ব থাকবে, আর ব্যক্তিত্ববান ও রুচিশীল পুরুষ হচ্ছেন আদর্শ প্রেমিক ও স্বামী। আসলে আমি কেমন প্রেমিক চাই? প্রথম প্রেমটা মানুষের ভুলেই হয়ে থাকে, আর এই ভুলটা করেই মেয়েরা বুঝতে পারে যে আসলে কেমন স্বামী বা প্রেমিক চাই তার। অশিক্ষিত পুরুষদের থেকে দূরে থাকাই শ্রেয়। যে পুরুষ বই পড়ে না বা যার পড়াশোনা নিয়ে আগ্রহ নেই, এমন পুরুষ যে প্রেমিক বা স্বামী হিসাবে মোটেও সুখকর নয়, সেটা বুদ্ধিমতী মেয়েরা প্রথম প্রেমের পরেই বুঝলেন। বিয়ে তাকেই করতে হবে যিনি আজীবনের সঙ্গিনী চান। বিয়ে কোনো ছেলে খেলা নয়। প্রেম প্রেম খেলে বেড়ানো ছেলেরা মূলত চরিত্রহীন হয়। যিনি আসলেই বিয়ে করে সংসার পাততে চান, এমন মানসিকতার পুরুষের সঙ্গেই প্রেম করা উচিত। মন তাকেই দিতে হবে যে মনকে যত্নে রাখবে। যাকে তাকে মন দিলে কি হবে? মন কি এতই সস্তা? কিভাবে ঝগড়া করতে হবে? আর কিছু হোক বা না হোক, কিভাবে ঝগড়ার সময় কৌশলী হতে হবে?